ওকে, গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছ নাকি বলো, শুনতে পাচ্ছ? সবাই আমাকে রেসপন্স করো চ্যাটে। কই প্রীতি, অঙ্কিতা, অশ্মি, ঋতুজিৎ, প্রত্যুষ্ণা, দিব্যজ্যোতি, পরপর আমাকে রিপ্লাই করো। ওকে, আজকে তোমাদের সাহিত্য মুকুল বইটা থেকে বড় কে যে কবিতাটা আছে এটা পড়াবো, ঠিক আছে? শুভ বিজয়া, শুভ বিজয়া এভরিওয়ান। আই এম ফাইন। ওকে, তোমরা সবাই কেমন আছো? তোমরা তোমাদের সাহিত্য মুকুল বইয়ের যেটা বড় কে বলে কবিতাটা আছে সেটা বার করো। দেখো তোমাদের বইয়ের 56 পেজটা বার করে নাও। 56 এই পেজটা বার করে নাও। বড় কে কবি? দেখো ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা এটা বড় কে, এটা কবিতা, ঠিক আছে? কবিতাটার নাম হচ্ছে বড় কে, ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্মসাল 1812 আর মৃত্যু 1859। এগুলো একটু কপিতে তোমরা নোট করে নাও, জাস্ট তোমাদের জানার জন্য বলছি, মনে রাখতে হবে না, আমি একটু বলে দিচ্ছি, এগুলো কপিতে একটু নোট করো। ওকে, সবে কপি একটা পেজটা বার করে নাও আর বইটা পেজটা বার করে নাও, ঠিক আছে? আমি যে জায়গাগুলো নোট করতে বলবো সবাই নোট করবে। ফার্স্ট ফার্স্ট দাদি, স্নিগ্ধ স্ক্রিনশট নিতে বলেছি। বড় কে কবি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের আমি কি জন্ম বললাম কত সাল, নোট করে নাও, 1812 আর মৃত্যু 1869 সাল, ঠিক আছে? এগুলো জাস্ট নোট করার জন্য বললাম। এই কবিতাটায় কবি বলেছে এখানে বড় কে, বড় মানে যার বয়সে বড় কিংবা যার অনেক টাকা পয়সা আছে তার কথা বলা হচ্ছে না, এখানে বড় বলা হচ্ছে যে মানসিকতায় বড়, যে মানুষ হিসেবে নিজে অনেক বড়, অনেক মহান মনের মানুষ এবং তার কাজগুলোতে সে প্রমাণ করে যাবে সে বড়। সেখানে কাউকে বলতে হবে না যে এ বড়, বা তাকে নিজেকে বলতে হচ্ছে না যে আমি বড়। এখানে মানুষ অন্যরা তাকে বলবে, তার চারপাশে থাকা মানুষে বলবে, হ্যাঁ এই মানুষটি অনেক বড় মানুষ, কারণ তার মনের দিক থেকে, তার কাজের দিক থেকে, তার গুণ, তার স্বভাবের দিক থেকে সে প্রমাণ করবে সে বড়, ঠিক আছে? হোয়াট ইজ দিস অভিরূপ? এগুলো কি স্পাইডারম্যান অভিরূপ, আয়রনম্যান অভিরূপ, পাওয়ারম্যান অভিরূপ, হোয়াট ইজ দিস? আমি এগুলো বলছি, আমি তোমাদের পড়াচ্ছি, তোমাদের পড়াতে কোনো ইন্টারেস্ট নেই নাকি? অভিরূপ রিপ্লাই করো আমাকে। হ্যাঁ প্রত্যুষ্ণা, পেজ দেখো, এই যে দেখতে পাচ্ছ সবাই, বড় কে 56 পেজ এটা বলেছি। অভিরূপ আমাকে রিপ্লাই দাও, কেন এগুলো কি হচ্ছে? দেখতে পাচ্ছ প্রত্যুষ্ণা পেজ? এখন সরি বলছো প্রত্যুষ্ণা, দেখতে পাচ্ছ পেজটা? ওকে, এখানে মানুষ হিসেবে তার গুণের দিক থেকে বড় যে তাকে বলা হচ্ছে বড়। কোনো সময় কেউ যদি নিজেকে বড় বলে সে বড় হয় না, যখন তার জগতে, সেই জগতে, সেই চারপাশে মানুষ যখন তাকে বড় বলছে, সেখানে কার মানুষ যখন তাকে বলবে যে হ্যাঁ এই মানুষটি খুব বড় মনের মানুষ, এই মানুষটি খুব ভালো,
সেই হচ্ছে আসলে বড় মানুষ, ঠিক আছে? মানসিকতার দিক থেকে একজন ভালো মানুষ হয়ে ওঠাটাই বড়। এখানে বড় কিন্তু তাকেই বলা হচ্ছে, এই জন্য কবি নামটা দিয়েছেন বড়। কে কে আসলে বড়, সেটাই কবি এখানে কবিতার মধ্যে বলেছেন, যে আসলে কে বড় সেটাই তিনি বলেছেন। দেখো এবার কবিতাটা, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনাকে, নিজেকে, কপিতে নোট করবে মিনিংগুলো আমি বলতে থাকবো, লেখো আগে আপনাকে মানে নিজেকে। কপিতে সবাই নোট করছো? করছো তো? ইয়েস অর নো আমাকে একবার রিপ্লাই দাও, বোর্ডটা দেখতে পাচ্ছো? এভরিওয়ান একবার রিপ্লাই দাও আমাকে। অস্মি, স্নিক, প্রত্যুষ্ণা, ওকে লেখো আপনাকে মানে নিজেকে। দন্তনে অষ্টয় বর্গজ একার কয়েকা নিজেকে। আপনাকে বড় বলে বড় সেই নয়, যে নিজেকে বড় বলছে সে কিন্তু আসলে বড় নয়, বড় নয়। কি বলছে? লোকে যারে বড় বলে বড় সেই হয়। পাশে চারপাশে অন্যান্য মানুষজন যাকে বড় বলছে আসলে কিন্তু বড় হচ্ছে সেই, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে লাইন, সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় বড় গুণ চার। সংসারে মানে লেখো এবার, সংসারে এটা এই মানের অর্থটা লেখো কপিতে। সংসারে মানে জগতে, মানে সংসার লেখো তাহলে, সংসার একারটা দিও না, সংসার লেখো মানে জগৎ। আমাদের চারপাশের যে জগৎটা রয়েছে, যে সমাজটা রয়েছে, সেখানে বড় হওয়া, আসলে বড় হয়ে ওঠা, সকলের কাছে বড়, সকলের চোখে বড় হয়ে ওঠা কিন্তু কঠিন ব্যাপার। কঠিন মানে শক্ত, আর ব্যাপার মানে বিষয়, মানে খুবই শক্তের বিষয়, শক্ত বিষয়, খুব কঠিন ব্যাপার কারোর চোখে বড় হয়ে ওঠা। যখন তোমাকে অন্য কেউ বড় বলবে সেই বড়টা তুমি সহজে হবে না। অন্যের চোখে বড় হতে হলে তোমাকে সেরকম কোনো কাজ করতে হবে যার দ্বারা তুমি অন্যের চোখে বড় হবে, এবং সেটা তোমার কর্মের মাধ্যমে, তোমাদের কোনো গুণের মাধ্যমে তোমরা বড় হয়ে উঠবে। তাই বলছে সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার, যে স্বভাবে অনেক বড়, যার প্রকৃতি, যার ধর্মে দিক থেকে মানে যার স্বভাব, যার প্রকৃতির দিক থেকে অনেক বড়, সে বড় হয়ে ওঠে। তাহলে লেখো কঠিন মানে শক্ত, কঠিন এটার অর্থটা লেখো শক্ত, তাল বসছ কয়তয় শক্ত। তারপরে ব্যাপার, ব্যাপার মানে লেখো বিষয়, ব্যাপার মানে বিষয়। এই অবধি সবাই কপিতে নোট করা হয়েছে? ইয়েস অর নো? হৃদি পেজটা, ছবিটা একটু ক্লিয়ার দাও, দেখতে পাচ্ছি না, হয়েছে? ওকে, কোথাও এই অবধি কবিতাটায় কোথাও কোনো অসুবিধা আছে নাকি বলো? এত অবধি কবিতাটায় কোনো অসুবিধা আছে কারোর? ওকে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তারপরের লাইনে চলে যায়। হিতায়ত না বুঝিয়া মরে অহংকারে। হিতায়ত মানে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ, মানে কোনটা করা ঠিক কোনটা করা ঠিক নয় সেটা না বুঝে অহংকারে মরে, মানে প্রচণ্ড গর্ব, নিজের মধ্যে যখন অহংকার আসবে, অনেক গর্ব চলে আসবে, তখন মানুষ কি করে সে জানে না, ঠিক আছে? গর্ব থেকে, অহংকার থেকে অনেক ভুল কাজ মানুষ করতে চলো শুরু করে। সবসময় মানুষের টাকা পয়সা আছে মানে সে বড় লোক, এবং সেই অহংকারটাকে নিয়ে সে বাঁচতে শুরু করে যখন, যে হ্যাঁ শুধু টাকা পয়সা দিক থেকে না, অনেক সময়
শিক্ষাগত দিক থেকে অনেকে ভাবে যে আমি এতটা শিক্ষিত, মানে আমি অনেক বড় মানুষ, আমি অনেক শিক্ষিত, এবং সেখান থেকে সে তখন তার এই অহংকার যখন কাজ করে না, মানুষ অনেক ভুল কাজ করতে শুরু করে, তখন সে জানে না কোনটা ভুল কোনটা ঠিক। এবং এরকম অনেক কাজ, তাই বলছে হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, সঠিক কাজ কোনটা, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ সেটা না বুঝে সে অহংকারেতে মানে গর্বেতেই সে রয়েছে। নিজে বড় হতে চায় ছোট বলিয়ারে, তাহলে যে নিজেকে অহংকারের দিক জন্য নিজেকে বড় বলছে তাকে কিন্তু আসলে ছোট বলা হয়, সে কিন্তু বড় হচ্ছে না, সে নিজেকে বড় বলছে, অহংকারে বসে সে নানা রকমের কাজ করছে যেগুলো সঠিক নয়, তার জন্যে সে ভাবছে আমি বড়, সে নিজেকে বড় বলছে, কিন্তু আসলে সমাজের চোখে অন্যদের চোখে কিন্তু সে বড় নয়, সে কি ছোট বলি তারে, তাকে কিন্তু কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তাকেই ছোট বলছে, বলছে সে বড় নয় সে ছোট, এখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত তাকে ছোট বলছে। কুনেতে হইলে বলো বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। গুনেতে, তাহলে এর আগের লাইনে দেখো হিতাহিত, এই অর্থটা, এটার অর্থটা, এটার মানেটা দেখো, লিখে দিচ্ছি আমি, দেখো সবাই, কল্যাণ ও অকল্যাণ, হিতাহিত লেখো, হিতাহিত মানেটা কি, কল্যাণ ও অকল্যাণ, ঠিক আছে, হিতাহিত না বুঝে মরে অহংকার, লেখো অহংকার মানে, অহংকার মানে গর্ব, ওকে। গুণেতে, এখানে দেখো তারপরে দেখো, গুণেতে হইলে বড় বড় বলে সব, এখানে গুণ মানে স্বভাব বা প্রকৃতি, স্বভাব বা প্রকৃতি, ঠিক আছে, এ অবধি সবাই নোট করে নাও। কি বলছে, হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে, গুণেতে হইলে বড় বড় বলে সবে, তাহলে যদি সে নিজের স্বভাব থেকে নিজের প্রকৃতি থেকে সে যদি বড় হয়ে ওঠে তাকেই কিন্তু সবাই বড় বলে, যদি তার কাজের মাধ্যমে, যেমন দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় মানুষ, কারণ সে তার কাজের মাধ্যমে, তার সাহিত্যকৃতির মাধ্যমে মানুষের মনে অনেক বড় জায়গা করে নিয়েছেন, তার কবিতা রচনা, সাহিত্য যেটা রয়েছে রচনা কবিতা নানা রকমের গদ্য গল্প, এইগুলোর মাধ্যমে কিন্তু দেখো তিনি মারা গেছেন অনেক বছর আগে, কিন্তু আজও মানুষ তাকে মনে রেখেছে, কারণ তার এই কাজগুলোতেই সে বড় হয়ে উঠেছে। আরেকজন দেখো মাদার টেরেজা, মাদার টেরেজা মানুষের কত ভালো করে গেছেন, তিনিও মারা গেছেন আজ থেকে অনেক বছর আছে আগে, কিন্তু আজ অবধিও তাকে মনে রাখা হয়, কারণ তার সেই ভালো কাজের জন্য, সেই ভালো কাজের দ্বারা সে কিন্তু একজন বড় মানুষ হয়েছে, যার জন্য তার মৃত্যুর পরেও আমরা তাকে মনে রেখেছি। তাই এই যে মানুষগুলোর কথা আমরা পাই, স্বামী বিবেকানন্দ, মাদার টেরেজা, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম ধরনের মানুষ, দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা প্রত্যেকেই কিছু না কিছু ভালো কাজ করেছেন, এর মাধ্যমে তারা এত বড় মানুষে পরিণত হয়েছে যে আমরা এখনও তার কথা মনে রাখি। তাহলে তাদের মতো, এই মানুষগুলোর মতো বড় মনের মানুষ যারা হয়, বড় মানুষ যারা হয় তাদেরকে আমরা এমনিই বড় বলি, তাকে নিজে থেকে বলতে হয় না যে আমরা বড়, তাদের কথা অন্য চারপাশের লোকেরা বলছে। তাই বলছে কি কবিতাতে কবি, গুণেতে হইলে বড় বলো বড় বলে সবে, যদি গুণের দিক থেকে কেউ বড় হয় তাকে কিন্তু সবাই বড় বলে, বড় যদি হতে চাও ছোট হও তবে, যদি সত্যিকারের বড় মানুষ হতে হয় তাহলে ছোট হতে হয়, কিন্তু ছোট মানে নম্র মনে, অত্যন্ত যাদের যে খুব নম্র হয়, যে খুব মানুষের সাথে সহজে মিশে যায়, যার মধ্যে কোনো অহংকার নেই, যার স্বভাবে খুব নম্র হবে, সেই মানুষই কিন্তু বড় হয়ে ওঠে। এখানে ছোট বলতে বোঝা যাচ্ছে যে খুব নম্র মনের মানুষ হবে, ঠিক আছে, যে মানসিকতা দিয়ে নিজেকে বড় প্রমাণ করে দেয় কিন্তু নিজেকে সে বড় বলছে না, কবি তাকেই কিন্তু বড় বলছে। কবি এখানে বড় তাদেরকেই বলছে যারা তাদের মানসিকতা, তাদের গুণের দিক থেকে, কাজের দিক থেকে নিজেকে বড় প্রমাণ করেছে, তাকে বলছেন না, যারা নিজেকে বড় বলছে, নিজের অহংকারের দ্বারা নিজেকে বড় দেখাতে চাইছে তাদের কবি কিন্তু বড় বলছেন না। তাহলে এখানে কবি আসলে বড় বলতে কাদের বোঝাচ্ছেন, যারা তাদের কাজের মাধ্যমে গুণের মাধ্যমে বড় হয়ে উঠেছে, ঠিক আছে। তাহলে
যদি বলা হয়, প্রশ্ন আছে তোমাদের পাঠ অনুষ্ঠানেও আছে দেখবে, যে এখানে বড় শব্দটির কি অর্থে ব্যবহার হয়েছে। বড় শব্দটির ব্যবহার হয়েছে একজন ভালো মনের মানুষ তার গুণ স্বভাব দ্বারা যে সমাজের সামনে বড় হয়ে ওঠে তাকে বড় বলা হয়েছে। এখানে বড় কথাটা সেই অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, কি অসুবিধা হচ্ছে বলো, কোথাও কোনো অসুবিধা আছে? সবাই লিখলে? ইয়েস অর নো? লেখনি? এই তো লিখেছে অস্মিতা, অস্মিতা লিখেছে, কই অঙ্কিতা, প্রত্যুষ্ণা, ঋতুজিৎ, দিব্যজ্যোতি, স্নিগ্ধা, স্নিগ্ধা কই, স্নিগ্ধা খুব লেট হয় তো, কই অভিরূপ, রিদি, রিদি এখনো হয়নি, ফাস্ট, স্নিগ্ধা একটু ফাস্ট লেখো, রিদি একটু ফাস্ট, কোথাও কোনো অসুবিধা আছে বলো আমাকে চ্যাটে। অসুবিধা নেই তো? তাহলে কবিতাটা, এই যে বড় কে কবিতাটি, কবি কে বলো তো আমাকে, বড় কে এই কবিতাটির কবি কে বলো আমাকে চ্যাটে। যাদের বাংলা টাইপিং এ অসুবিধা আছে তারা কপিতে একটা পেজে লিখে আমাকে ইমেজটা দাও। স্নিগ্ধা ওয়াই বাই, আমি বাই বলেছি? আমি জিজ্ঞাসা করলাম বড় কে কবিতার কবিটা কবি কে বলো, আমি তো এখনই বললাম। অরিত্র আমি বাই বলিনি এখনো, আমি বারবার জিজ্ঞাসা করছি বড় কে কবিতার কবি কে, আমি এখনো বাই বলিনি। ইয়েস অস্মি, কারেক্ট অস্মি, কারেক্ট অ্যান্সার। যে বাকি কই, প্রত্যুষ্ণা, ঋতুজিৎ, আমি বারবার তোমার নামটা বলছি, কই তোমার রিপ্লাই কই। কঠিন অঙ্কিতা, কঠিনের স্পেলিংটা ঠিক করো, কঠিনের অর্থ শক্ত, তাহলে অবশ্য কয় তয় ঠিক করো। কঠিনের অর্থ হচ্ছে শক্ত, তাল অবশ্য কয় তয় ঠিক করে নাও। বাকি কই, ইন্দ্রাক্ষী, বড় কে কবি কবিতাটির কবি কে, ঠিক আছে অঙ্কিতা সব ব্যাপার, এটা এটা হচ্ছে অর্থ হচ্ছে বিষয়, বয়সে মধ্যাহ্নস অন্তস্থ। ইয়েস রিদি, কারেক্ট, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত কি বানানটা দেখো, তোমাদের বইয়ের শেষে এখানে রয়েছে কবির নাম, আমি আরেকবার লিখে দিচ্ছি দেখো। দীর্ঘয় তালবস্যয় র ঈশ্বর চন্দ্র, চ দন্তনদয়ের অপরা চন্দ্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, গয় হর্ষ পয় তয়, ঠিক আছে। দীর্ঘ এটা তাল বসে চ, হ্যাঁ ঈশ্বর হাস্য তাল বসে ভাই চয় র, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে প্রত্যুষ্ণা। আর এখানে বলো তো বড় কথাটা, এই যে বড় শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে, আমি কি বললাম? রিদি দেখতে পাচ্ছো এবার? ওকে ইন্দ্রাক্ষী, ঠিক আছে দিব্যজ্যোতি, ঠিক আছে।
তুমি অফ এটা ফ্রন্ট ক্যামেরা অফ করে দাও। দিব্যজ্যোতি স্ন্যাপশট নিতে বলিনি আমি, ফ্রন্ট ক্যামেরা অফ করো দিব্যজ্যোতি। ইন্দ্রাক্ষি রেকর্ডিংটা থাকবে, ইউটিউবে দেখে নেবে, চ্যানেল থেকে দেখে নেবে আজকের পড়াটা। বলো বড়কে এটা আমি কি অর্থে ব্যবহার হয়েছে। প্রত্যুষ্ণা ঋতুজিৎ, আমি কখন থেকে তোমাকে বলছি রিপ্লাই দিতে বা অ্যান্সার দিতে, কই ঋতুজিৎ কোনো অ্যান্সার নেই কেন? সপ্তর্ষি অভিরূপ কি বলছি, বড়কে কি অর্থে ব্যবহৃত হয়েছে, বড় শব্দটা বলো। স্নিগ্ধা ভিডিও পাঠাতে বলেছি, বড় কে এখানে বড় শব্দটা কিভাবে কি অর্থে ব্যবহৃত হয়েছে? মানুষ হিসেবে বললাম না, মানসিকতার দিক থেকে তার গুণের দিক থেকে যে বড় হয়ে উঠছে, তার গুণ তার স্বভাব তার প্রকৃতি যখন একটা মানুষকে বড় প্রমাণ করছে যেখানে সকলের সামনে, এটা বললাম তো তোমাদের বারবার যে বড়টা মানে হচ্ছে যে গুণের দিক থেকে বড়, যে মানুষ হিসেবে বড়, তার মানসিকতার দিক থেকে বড়, তার কাজের দিক থেকে নিজেকে বড় প্রমাণ করে গেছে সে হচ্ছে বড়, তাকেই যথার্থ বড় বলা হয় যে তার কাজের মাধ্যমে আজ এখনো অবধি নিজেকে বড় প্রমাণ করে গেছে। ইন্ডাক্সির পেজ নাম্বার 56, 56 সাহিত্য মুকুল বইয়ের 56 56 ঋতুজির সংসার দন্ত সাহাকার র ওকে ঋতুজি বাকিরও ঠিক আছে। হ্যাঁ মানুষ হিসাবে বড়, অশ্মি কারেক্ট, অশ্মি ঠিক বলেছে। ঋতুজি ঠিক আছে, তোমার কপি পেজবে মানুষ হিসাবে বড় এখানে তার কথা বলা হয়েছে, তাই তো বড় শব্দটার মাধ্যমে, তাহলে কোথাও কারো কোনো অসুবিধা নেই তো? ইন্ডেক্সে এতক্ষণে চ্যাপ্টার নেন বড় কে তুমি দেখে নেবে, ইন্ডেক্সে এটা আপলোড হয়ে যাবে ভিডিও ইউটিউবে দেখে নেবে। ওকে কোথাও কোনো অসুবিধা থাকলে নেক্সট ডে আবার ক্লাস থাকবে তখন আমাকে বলবে অনলাইন ক্লাসে, ওকে, বা ই পোর্টালে জানাবে, ঠিক আছে? বাই এভরিওয়ান।